সরকারি নিয়ম মেনে আইসিডিএস কেন্দ্র চালানোর দাবি কর্মীদের। আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মীরা। বিক্ষোভে সামিল হন বহু কর্মী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সাইপালা এসএন মজুমদার রোডে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসকে ঘিরে অবস্থান বিক্ষোভ দেখালো বসিরহাট মহকুমার কয়েক হাজার আইসিডিএস কর্মী। আইসিডিএস কর্মীদের অভিযোগ, রাজ্য জুড়ে আইসিডিএস সেন্টারগুলি বেহাল ও ভগ্ন দশা। কখনো খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে, আবার কখনো ত্রিপল টাঙিয়ে। বাচ্চাদের পড়ানোর জন্য কোনো ক্লাস ঘর নেই, খোলা আকাশের নিচে অথবা এর ওর বাড়ির উঠোনে ক্লাস করাতে হচ্ছে। তার উপর রান্নার গ্যাস কাঁচামালের জন্য প্রতি মাসে টাকা দেওয়া হয় না। দিন দিন গ্যাসের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে। সর্বশিক্ষা অভিযানের টাকা দিয়ে কোনো রকমে বাচ্চাদের খাবার ব্যবস্থাটুকু করা হচ্ছে। আইসিডিএস কর্মীদের জন্য অফিস ঘর, টয়লেট কোনো কিছুরই ব্যবস্থা নেই। আইসিডিএস কর্মীদের যে ইউনিফর্ম, তা কর্মীদের নিজেদের টাকায় তৈরি করতে হয়। সরকার এর জন্য কোনো অনুদান দেয় না। 5-4 মাস ধরে আমরা সবজির বিল পাচ্ছি, আর যে সবজির বিলটা আমরা প্রত্যেক মাসে 15 তারিখে পেয়ে যেতাম, এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আমরা সবজির বিলটা আর পাচ্ছি না। আর ডিমের দাম যে হারে দাম বৃদ্ধি পেয়েছে, 8 টাকা 8.5 টাকা করে দাম, আর আমাদের যেটা অফিস দিচ্ছে 6.5 টাকা, তাহলে এই ঘাটতিটা কোথা থেকে মেটাবো? তারপরে আমাদের প্রত্যেক দিন অফিসে অফিস থেকে ঘোষণা যে আমরা ইউনিফর্ম পরে যেতে হবে, আর আমাদের এই ইউনিফর্মটা বছর 3-4 আগের দিন দিয়েছিল সুতির শাড়ি, আজও সেটা কি অক্ষত থাকতে পারে? এটা তো একটা আমার মেয়েদের উপর অত্যাচার নামিয়ে এনেছে যে আপনাকে ওই ড্রেসটা পরেই যেতে হবে। এই জায়গাটা আমরা একটু প্রতিবাদ করছি। কেন্দ্র সরকারের পেনশন বা গ্র্যাচুইটির ব্যবস্থা নেই, যেখানে আইসিডিএস কর্মীদের ন্যূনতম 26,000 টাকা বেতন হওয়ার কথা, সেখানে রাজ্যের আইসিডিএস কর্মীরা এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সামান্য বেতনে কাজ করে যাচ্ছে। রাজ্যের শিশুদের শিক্ষার আলোয় আনতে অঙ্গীকারবদ্ধ, তাও আইসিডিএস কর্মীদের ওপর সরকারের কোনো নজর নেই। উপযুক্ত পরিকাঠামো, সুস্থ পরিবেশে সঠিক সরকারি রুল মেনে আইসিডিএস সেন্টার চালানোর দাবিতে বসিরহাট মহকুমার বসিরহাট 8 নম্বর ওয়ার্ডের সাইপালা এসএন মজুমদার রোডে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করল কয়েক হাজার আইসিডিএস কর্মী। দিনের পর দিন আমরা যে আক্রমণ হচ্ছি, সেই আক্রমণে আমাদের সব মেয়েরা বলল যে আমরা আবার একসঙ্গে সংগঠিত হব। যে কাজের চাপ, যেভাবে অপমানিত করে সার্ভে রিপোর্ট, অনেক কিছু রিপোর্ট আমাদের দিতে হয়, সেই রিপোর্টগুলো আমাদের ফর্ম বাইরে থেকে আমাদের করে নিতে হয়, আমাদের যে টাকা পয়সা যেটা অনারি আমি পাচ্ছি অর্ধেক আমাদের অফিসের পিছনে দিয়ে দিতে হয়, ডিমের টাকা আমাদের দিচ্ছে না ন্যায্য বাজার তুলনায়, সবজির দাবি ছিল ডিমের যে বাজার দর তুলনায় আমাদের সেই ডিমের টাকা দিচ্ছে না, আমাদের বিল আটকালো থাকছে, তারপরে আমাদের যে এই ফুয়েলের যে রান্না হচ্ছে আমাদের ন্যায্য দাম দিচ্ছিল না, প্রতিটা মুহূর্তে আমাদের মোবাইলে কাজ, মোবাইলে যে আমাদের টাকাটা দেয়া হয় পোষণ ট্রেকারের কাজ করতে গেলে সেই টাকাটা আমাদের দেয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।